সাংবাদিকতার সবচেয়ে বড় স্বীকৃতি হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করেছে কলম্বিয়া ইউনিভার্সিটি। এবছর ইউক্রেন যুদ্ধের সংবাদ ও ছবি প্রকাশ করে দুইটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে অ্যাসোসিয়েটেড প্রেস এপি ও নিউ ইয়র্ক টাইমসের মতো গণমাধ্যমগুলো। Honor to announce the finalists and winners. রাশিয়ার দখল করে নেয়া মারিওপোলে মিস্টিস্লাভ চেরনভ, ইভজেনি মালোলেটকা, ভ্যাসিলিয়া স্টেপানেঙ্কো, লরি হিনান্ট রুশ বাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরায় পুলিৎজারের মর্যাদাপূর্ণ পাবলিক সার্ভিস বিভাগে পুরস্কার পেয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি। ফিচার রাইটিং ও নারীদের গর্ভপাতের অধিকার বাতিল বিষয়ক রিপোর্টের জন্য ন্যাশনাল বিভাগে দুইটি পুরস্কার পেয়েছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ইউক্রেন যুদ্ধের প্রথম দিকের খবর প্রকাশ করে আন্তর্জাতিক ও ইলাস্ট্রেটেড রিপোর্টিং বিভাগে পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস। এছাড়াও শহর কর্তৃপক্ষের বর্ণবিদ্বেষমূলক কথোপকথন প্রকাশ করে ব্রেকিং নিউজ রিপোর্টিংয়ের জন্য পুরস্কার নিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস। সেরা ফিচার ফটোগ্রাফি বিভাগেও পুরস্কার পেয়েছে গণমাধ্যমটি। আর্থিক সংকটের প্রতিবেদনের জন্য অনুসন্ধানীমূলক রিপোর্টিং বিভাগে পুরস্কার জিতেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়াও পুলিৎজারের লেটার অ্যান্ড ড্রামা প্রাইজের বিভিন্ন বিভাগে বারবারা কিংসলভারের ডেমন কপারহেড, হারমান ডিয়াজের ট্রাস্টের মতো সৃষ্টিকে সম্মান জানানো হয়েছে। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।